নমস্কার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পাঠ করব তোমাদের সহায়ক পাঠ মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদ। বন্ধুরা, মতি নন্দীর কোনি উপন্যাসের প্রথম পরিচ্ছেদ পেতে তোমরা ডেসক্রিপশান লক্ষ্য করো। চলো তাহলে শুরু করা যাক আজকের পাঠ। কোনি মতি নন্দী। গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে, তিনজন সাঁতরাচ্ছে সেটাকে পাবার জন্য। কোমর জলে দাঁড়িয়ে দু তিনটি বছর চোদ্দ পনেরো ছেলে জল থাবড়ে হইচই করে ওদের তাঁতিয়ে তুলছে। সমানে সমানে ওরা যাচ্ছে মাথা তিনটে দুধারে নাড়াতে নাড়াতে, কোনোই না ভেঙে সোজা হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে তাড়া করেছে। হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করল, অন্য দুজনকে পিছনে ফেলে। তখনই চিৎকার উঠল, কোনি কোনি। পিছিয়ে পড়া দুজনও গতি বাড়ালো। আমটা প্রায় প্রথম ছেলেটির মুঠোয় এসে গেছে, হঠাৎ সে থমকে গেল। হাত ছুটছে কিন্তু এগোলো না। বার দুয়েক তার মাথাটা জলে ডুবল। তারপর সে রাগে চিৎকার করে ঘুরে গিয়ে লাথি ছুড়ল। ততক্ষণে পিছন থেকে একজন ওকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে, পা টেনে ধরেছিল, বিষ্ণুধর বলল। লোকটি হেসে চশমাটা খুলে ঝোলায় রাখল। ঘাটের বাইরের দিকে সেখানে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে এসে লোকটি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগল। চশমা ছাড়া মনে হচ্ছে লোকটি যেন অন্ধ। জলের কিনারে কাদার উপর তখন মারামারি হচ্ছে, একজনের সঙ্গে দুজনের কাদা ছিট করছে। লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে করতে সরে গেল। দু তিনটি ছেলে ওদের চারপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিয়ে যাচ্ছে, এক হে চালা আরো জোরে। পা থেকে মাথার চুল কাদায় লেপা কঞ্চির মতো সরু চেহারাটা তার লম্বা হাত দুটো এলোপাথারি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে। অন্য দুজন সেই বিপজ্জনক বৃত্তের বাইরে কুঁজো হয়ে তাক খুঁজছে, ফাইট কোনি ফাইট, চালিয়ে যা বক্সিং। দুজনের একজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল ওর উপর, পড়ে গেল দুজনেই। এই এই ভাদু, চোল টানবি না কনির, তাহলে কিন্তু আমরা আর চুপ করে থাকবো না। কনির পিঠের ওপর বসা ভাদু চুল ছেড়ে দিয়ে দুহাতের কনির মাথা ধরে কাদায় মুখটা ঘষে দেবার চেষ্টা করতে লাগল। কনি পা ছুড়ল, কোমরে চার দিয়ে ওঠবার চেষ্টা করল, তারপর ঝটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে এসে কামড়ে ধরল দুটো আঙুল। চিৎকার করে ভাদু লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে কনি উঠে দাঁড়িয়ে ভাদুর উপর ঝাঁপিয়ে পড়ল, খুবলে নব তো চোখ বার কর, আম আমাকে চুবানো, পুঁতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে, হয় আম দিবি নয় চোখ নব। দু হাতের দশটা আঙুল ইগলের নখের মতো বেঁকিয়ে চিদ হয়ে পড়া ভাদুর চোখের সামনে কনি এগিয়ে আসতেই দুটি ছেলে ওকে ঠেলে সরিয়ে আনল। ছেড়ে দে চন্ডু, হাত ছাড় কান্তি, সোত নিয়ে ছাড়বো, আমাকে চোবানো। কনির ঠোঁটের কোণে ফেনা, সামনের দাঁত হিংস্রভাবে বেরিয়ে রয়েছে। হিলহিলে লম্বা দেহটা সামনে পিছনে দুলছে কেউটের ফোনার মতো। এই ভাদু, ও আম কনির বার করে দে, নয়তো সত্যি চোখ তুলে নেবে কিন্তু। ভাদু ডান হাতটা চোখের সামনে ধরে
দেখছিল, শিউরে উঠে বলল, রক্ত বেরোচ্ছে, দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছে। কনির হাত ছেড়ে দিয়ে কান্তি এগিয়ে এসে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢোকালো। কয়েকটা কাঁচা আম বার করে বড়টি বেছে নিয়ে কনির দিকে ছুঁড়ে দিল। লুফে নিয়েই কনি কামড় বসালো এবং সঙ্গে সঙ্গে বিকৃত মুখে বলল, কি টকরে বাবা, মা গঙ্গাকে এমন আমও খেতে দেয়। আমটা জলে ছুঁড়ে দিয়ে সে মুখ থেকে ছিবড়ে ফেলতে ফেলতে ভাদুর কাছে এলো। দেখি তো কেমন গর্ত হয়েছে। খপ করে ভাদুর হাতটা ধরে সে ভু কুঁচকে আঙুলটা তুলে দেখল। ভাত কিচ্ছুই হয়নি, নাম নাম জলে নাম, যেমন কাজ করেছিস তেমনি ফল পেয়েছিস। আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো। কয়েকটি ডুব দিয়ে লোকটি কোমর জলে দাঁড়িয়ে গামছা ঘষছিল পিঠে। কানে এলো পাশের এক বৃদ্ধের আপন মনের গজগজানি, জালে মারে হতভাগারা, গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে হা ঘরে হা ভাতের দল। মা গঙ্গাকে উচ্ছুগ্য করা আমই রাস্তায় বসে বেচবে, জুটেছে আবার এক মেয়ে মর্দানি, বাপ মাও কিছু বলে না। লোকটি আবার ডুব দিতে যাচ্ছিল, থেমে গিয়ে বৃদ্ধের দিকে তাকালো। মেয়ে মর্দানিটা কে? কে আবার, দেখতে পাননি? চোখ তো এক জোড়া রয়েছে। লোকটি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো, চশমা ছাড়া ঝাপসাভাবে দেখল ভাদুর হাত ধরে কনি টানাটানি করছে। কাদামাখা কনির মধ্য দিয়ে এক একবার একটি মেয়ে ফুটে ফুটে উঠছে, যেন ঘাড় পর্যন্ত ছাটা কাদামাখা চুল মাথায় বসে, প্যান্টে গুঞ্জা গেঞ্জি শরীরের সঙ্গে লেপটে দ্বিতীয় পারত চামড়া হয়ে আছে। দীর্ঘ সরু দেহ, সরু পা, সরু হাত। লোকটি ঠাওর করতে পারছে না কোনি ছেলে কি মেয়ে। দুটো ঢেউ পরপর লোকটিকে ধাক্কা দিল। বিষ্টুধর জলে নেমেছে। আচ্ছা, শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার? সোজা ব্যাপার, লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন হজম করো, পাকস্থলী হজম করবে, বলবেন পাঁচ মাইল হাঁটিয়ে নিয়ে চলো, পাজোড়া অমনি পৌঁছিয়ে দেবে, সঘলো গাছের ডাল ধরে ঝুলবেন, হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে, এইসব আর কি। লোকটি জল থেকে উঠে আলতোভাবে মাটির ওপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ালো। ভিজে গামছাটা নিগড়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো। ঝাপসাভাবে দেখল পায়ের কাছে জলে কিলবিল করছে মানুষ। তার মধ্যে কনিকে চিনে নেওয়া সম্ভব হলো না। লুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে লোকটি একবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো। চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বাঁয়ে তাকালো। নজরে এলো গঙ্গার বুকে চারটি কালো ফুটকি, তারা সিকি গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে। লোকটি আপন মনে একবার বলল, কনি কনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিজে গামছাটি পাগড়ির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা হলো। মিনিট পনেরো পর সরুগলির মধ্যে একতলা টালির চালের একটি বাড়িতে লোকটি ঢুকল। সদর দরজার পরই মাটির উঠোন, টেনে টুনে একটি ভলিবল কোর্ট তাতে হয়ে যায়। লঙ্কা পেঁপে জবা থেকে চাল কুমড়ো পর্যন্ত উঠোনটা নানান গাছে দখল হয়ে আছে। একদিকে টিনের চালের রান্নাঘর ও কলঘর, আর একদিকে দালান ও তার পিছনে দুটি ঘর। একতলা বাড়িটি চারিদিকের উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে। উত্তর দিকে বাড়ির মালিক হলধর বর্ধন এই একতলা বাড়িটি কেনার জন্য
বার দুয়েক প্রস্তাব করেছে, কিন্তু লোকটি সংসারে যার স্ত্রী এবং দুটি বিড়াল ছাড়া আর কেউ নেই বিনীতভাবেই তা প্রত্যাখ্যান করে। বাড়ির কলে জল আসে সামান্য, লোকটি স্ত্রীর নাম লীলাবতী, জল খরচ করাটা লীলাবতীর শখ, বিড়াল পোষার মতোই, ফলে লোকটিকে স্নান করার জন্য প্রায়ই রাস্তার টিউবওয়েলটির সাহায্য নিতে হয়। আজ সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না, তাই বহুকাল পর সে গঙ্গা স্নানে গিয়েছিল। লোকটি বাড়ির মধ্যে ঢুকে উঠোনে টাঙানো তারে ভিজে প্যান্টটা মেলেছে, তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢলঢলে প্যান্ট পরা বেটে হৃষ্টপুষ্ট একজন। হিদ্দা, তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি, দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল, আসছি বলে সেই যে গেছে। ভেলো, চটপট একটু চা বানা দেখি, বৌদি যদি এসে পড়ে। খিদ্দা অর্থাৎ ক্ষিতিশ সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল, তাহলে থাক, বরং তুই কী জন্য এসেছিস বল। ক্লাবের আজকের মিটিংয়ে যাবে নাকি? নিশ্চয় যাব, ছেলেরা খাটবে না, ডিসিপ্লিন মানবে না, জলে নেমে শুধু ইয়ারকি ফাজলামো করবে, এসব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষের? একজনও কি তাই নিয়ে কিছু ভাবে? আর ক্ষিতিশ সিংহী কি বলল অমনি তাই নিয়ে কাউন্সিলের মিটিং ডাকা হলো? সেজন্য তো নয়, আসলে হরিচরণদা আর তার গ্রুপটির রাগ আছে তোমার উপর, ওরাই শ্যামল আর গোবিন্দকে উচকে তোমার এগনেস্টে চার্চ আনিয়েছে। আমি তা জানি, হরিচরণের বহুদিনের ইচ্ছে চিপ ট্রেনার হওয়ার, আমাকে বলেছিল গত বছর। আমি বলেছিলুম, হরি, একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া আর ট্রেনিং দিয়েই তৈরি করা যায় না রে, তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয়, ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে, তার মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে, গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে, কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে, তাকে মোটিভেট করতে হবে, এসব তোর দ্বারা সম্ভব নয়, শুধু তাই শুধু চেঁচামেচি গালাগালি করেই খাটাতে চাস, চিপ ট্রেনার হওয়া তোর কম্য নয়। খিদ্দা, তোমার এই লেকচার দেবার বদ অভ্যাসটা ছাড়ো, এক কথায় যেখানে কাজ হয় তুমি সেখানে দশ কথা বলো, হরিচরণ দাকে অত কথা বলার কি দরকার ছিল? যাকগে, আজ তুমি মিটিংয়ে যেও না, ওরা ঠিক করেছে তোমাকে অপমান করবে। করে করবে? এই বলে ক্ষিতিশ তার পায়ে মাথা ঘষায় ব্যস্ত বিশুকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগল। চোখ বুঝে বিশু ঘরর ঘরর শুরু করল। তাহলে যাবেই? নেমে যাওয়া প্যান্ট এবং কণ্ঠস্বর হ্যাঁচকা দিয়ে টেনে তুলে ভেলো পড়ল। ক্ষিতিশ ঘরের দিকে যেতে যেতে অস্ফুটে বলল, হুম। তখনই বাড়িতে ঢুকল লীলাবতী সিংহ, অতি ছোট্ট খাট্টো, গৌরবর্ণা এবং গম্ভীর, পায়ে চটি, হাতে ছাতা, দুজনের দিকে তাকিয়ে অবশেষে ভেলোকে বলল, বেলা অনেক হয়েছে, চাটি ভাত খেয়ে যেও। ভেলোর হঠাৎ যেন কাণ্ডজ্ঞান ফিরে এলো, ঘড়ি দেখেই ব্যস্ত হয়ে বলল, না না বৌদি, ইস, বড্ড দেরি হয়ে গেল, বাড়িতে ভাত নিয়ে বসে আছি, আমি এখন যাই। খিদ্দা, তোমার কিন্তু না গেলেই ভালো। ভেলো চলে যেতেই লীলাবতী প্রশ্ন করল ক্ষিতিশকে, না গেলেই ভালো মানে? আজ ক্লাবের একটা মিটিং আছে, ও বলছে সেখানে আমাকে নাকি কেউ কেউ অপমান করবে, যাতে ক্লাব ছেড়ে বেরিয়ে যাই। তাহলে তো ভালোই হয়, ক্লাব ক্লাব করে তো কোনোদিন ব্যবসা দেখলে না, আমি মেয়ে মানুষ, আমাকেই কিনা দোকান দেখতে হয়।
ছেলেপুলে নেই, তাই যদি ক্লাব তোমায় তাড়ায় তাহলে আমি বেঁচে যাই। লীলাপতি রান্নাঘরে ঢুকল। ক্ষিতীশ বিষণ্ন চোখে দালানে বসে বিশুর মাথায় আনমনে হাত বোলাতে লাগলো। এই সময় খুশি ঘর থেকে বেরিয়ে এলো। ডন দিয়ে হাই তুলে ধীরে ধীরে সে চামড়ের মতো কালো লেজটি উঁচিয়ে রান্নাঘরের দিকে গেল। ক্ষিতীশের দিকে একবার আড় চোখে তাকিয়ে, কই এসো, রান্নাঘর থেকে ডাক এলো। ক্ষিতীশ অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে ভাত খেতে বসল। খাওয়ার আয়োজন সামান্য, রান্না হয় কুকারে, প্রায় সবই সিদ্ধ। এটা খরচ, সময় ও শ্রম সংক্ষেপের জন্য নয়। ক্ষিতীশ বিশ্বাস করে বাঙালি আনা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না, এতে পেটের বারোটা বাজিয়ে দেয়, সেজন্যই বাঙালিরা শরীরে তাগত পায় না, কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না। খাদ্যপ্রাণ যথাসম্ভব অটুট থাকে সিদ্ধ করে খেলে, এবং সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই খাওয়া উচিত। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, পাঁচফোড়ন, জিরে, ধনে প্রভৃতি বস্তুগুলি রান্নায় ব্যবহারের সুযোগ হারিয়ে তুমুল ঝগড়া এবং তিন দিন অনশন সত্যাগ্রহেও কাজ হয়নি। ক্ষিতীশ তার সিদ্ধান্তে গুঁয়ারের মতো অটল থাকে। তার এক কথা, শরীরের না মহাশয়, যা সহাবে তাই সয়। অবশেষে লীলাবতী সপ্তাহে একদিন সর্ষে ও লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায়, শুধুমাত্র নিজের খাবারের জন্য। ক্ষিতীশ কখনো যজ্ঞি বাড়ির নিমন্ত্রণে যায় না। ক্লাবের ছেলেমেয়েদের সে প্রায়ই শোনায়, ডাক্তার রায় বলতেন বিয়ে বাড়ির এক একটা নিমন্ত্রণ খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া, বড় খাঁটি কথা বলে গেছেন। ক্ষিতীশ কথা না বলে খাওয়া শেষ করল। ও যে রাগ করেছে লীলাবতী বুঝতে পেরেছে, বলল, ক্লাব থেকে তাড়াবে কেন, কি দোষ করলে? ক্ষিতীশ পাল্টা প্রশ্ন করল, তুমি এখন আবার দোকানে গেছিলে কেন? গ্রেসটিতে ট্রাম লাইন ঘেঁষে একফালি ঘরে দোকানটি, নাম প্রজাপতি, আগে নাম ছিল সিনহা টেলারিং। দুটি দর্জিতে জামা প্যান্ট তৈরি করত, আর দেওয়ালে আলমারিতে ছিল কিছু কিছু সিনথেটিক কাপড়। ক্ষিতীশ তখন দোকান চালাতো, দিনে দু ঘন্টাও দোকানে বসত না। দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে। তারপর একদিন সে আবিষ্কার করল আলমারির কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়েছে, দোকানের ভাড়া চার মাস বাকি এবং লাভের বদলে লোকসান শুরু হয়েছে। তখনই লীলাবতী হস্তক্ষেপ করে দোকানে দায়িত্ব নেয়। টেলারিং ডিপ্লোমা পাওয়া দুটি মহিলাকে নিয়ে সে দোকানটিকে ঢেলে সাজায় নিজের গহনা বাঁধা দিয়ে, নাম দেয় প্রজাপতি। পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করে। দোকানে পুরুষ কর্মচারী নেই এবং চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। আগে তিন দিনে ব্লাউজ তৈরি করে দেওয়া হতো, এখন দশ দিনের আগে সম্ভব হচ্ছে না। লীলাবতী তার গহনাগুলির অর্ধেকই ফিরিয়ে এনেছে। এখন তো আর জায়গায় কুলোয় না, তাই বড় ঘর খুঁজছি। হাতিবাগানের মোড়ে একটা খোঁজ পাওয়া গেছে, আমাদের ওই এক খদ্দেরের বাড়ি। বাড়ির গিন্নি এসেছিল মেয়ের ফক করাতে, তাই গেছিলুম কথা বলতে। লীলাবতী এঁটো থালাটা টেনে নিয়ে
তাতে ভাত বেড়ে ডাল মাখতে মাখতে বলল। খিতিশের প্রবল আপত্তি ছিল তার খাওয়া থালায় লীলাবতীর খাওয়ার আনহাইজিনিক। এইসব কুসংস্কারেই বাঙালি যাত্রা গড়লায় গেল এই বলে খিতিশ তর্ক শুরু করেছিল, কিন্তু লীলাবতী তখন অতিরিক্ত ঠান্ডা স্বরে বলল, এটা আমার ব্যাপার, মাথা ঘামিও না। তখন মুহূর্তে বুঝে যায় আর কথা বাড়ালে তাকেই গোল্লায় যেতে হবে। তবে খিতিশ তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে লীলাবতীর খাওয়ার সময় তাই কখনোই সে সামনে থাকে না। শোবার ঘরের দেওয়ালে খিতিশের বাবা মা, ধ্যানমগ্ন মহাদেব, কুরুক্ষেত্রে অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন সোলান্ডার ও ভিক্টি স্ট্যান্ডে দুহাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো। এছাড়া আছে সাধারণত যা থাকে, খাট, আলমারি, বাক্স, আলনা এবং টুকিটাকি সাংসারিক জিনিস। পাশের ঘরে বই, ম্যাগাজিন, একটা তক্তপোষ এবং তার নিচে ট্রেনিংয়ের জন্য রবারের দড়ি, স্প্রিং, লোহা ছাড়া আর কিছু নেই। এই ঘরে খিতিশ দুপুরে এক ঘন্টা ঘুমোয়। পাখা নেই, বিছানা নেই, ওর মতে চ্যাম্পিয়ন হতে গেলে শিষ্যকেই নয় গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে, অবশ্য তার কোনো শিষ্য নেই। তক্তপোষে শুয়ে চোখ বুঁজে খিতিশ দীর্ঘশ্বাস ফেলল, শিষ্য কোথায়? ঘুম আসার ঠিক আগের মুহূর্তে খিতিশের আবছায়া চেতনায় ফুটে উঠল লম্বা দুটো হাত বৈঠার মতো গঙ্গার জলে উঠছে আর পড়ছে। মিলিয়ে গিয়ে নতুন আর একটি ছবি সে দেখল, ফোনা তোলা কেউটের মতো হিলহিলে কাদায় লেপা সরু একটা দেহ, লম্বা লম্বা হাত এলোপাথাড়ি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে। ফাইট কনি ফাইট! ঘুমিয়ে পড়ার আগে খিতিশ অকারণেই অস্ফুট উচ্চারণ করল, কোনি! সম্ভবত নামটা তার ভালো লেগেছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী কোনি উপন্যাসের অন্যান্য পরিচ্ছেদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভিডিও দেখার জন্য অজস্র আন্তরিক অভিনন্দন। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।